ভোট তো চলছে দেশ জুড়ে, এটা দেশের ভোট, তো কিরকম সরকার চাইছেন, শ্রমিকের পক্ষে হোক সরকার? হ্যাঁ অবশ্যই আমরা শ্রমিকের পক্ষেই চাই, মানে ওয়ার্কারের পক্ষে চাই। আগে বামপান সরকার ছিল আমাদের, শ্রমিকের পক্ষেই, শ্রমিকের সঙ্গে কথা বলতো, শ্রমিকের সাথে লড়তো। এখন কেউ লড়া আমাদের কেউ নেই, কিছু বলতে গেলে গেট বাইরে, পরিষ্কার কথা। তাহলে কি বাম ফ্রন্টকে চাইছেন এবার আপনারা? আমরা বামপন কি যে ভালো কাজ করবো ওর জন্য চাইছি আমরা, পরিষ্কার কথা। যে শ্রমিক, আপনি নিজেই বললেন যে বাম ফ্রন্ট আপনাদের জন্য কথা বলতো, কাজ করতো, তো শ্রমিকদের উন্নয়নের স্বার্থে, শ্রমিকদের উন্নয়নের জন্য কি বাম ফ্রন্টকে আবার চান রাজ্যে অন্তত? হ্যাঁ হ্যাঁ আমাদের লড়ছে, লড়বে, তাহলে ওর জন্যই আমার চাই, আমাদের বাম ফ্রন্টেই চাই। বাইরের লোক আসছে 600 টাকা পাচ্ছে, 620 টাকা, আমরা 480 টাকা, 82 টাকা, এটা তো আমরা জানি না, এখন যা বলছে ওটাই তো আমাদের নিতে হবে, না হলে গেটের বাড়ি যান। আমাদের এত রেট কম দিলে, আমি অন্য মিলে যাচ্ছি, অন্য মিলে কাজ করছি, অন্য মিলে কাজ করলে তো আমি তো পয়সা কম পাবোই, এটাই নিয়ম। টাকা ঠিকঠাক করে? হ্যাঁ হপ্তা আমাদের ঠিক। রোজ রোজ কাজ পান আপনারা? এই যে একটা অভিযোগ যে কাজ, না না ভাউচার আমি কাজ করি না, আমি হাজিরি কাজ করি, আর রোজ আমাদের হাজিরি ঠিক টাকা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, এটা সত্যি কথা। হ্যাঁ আর মানে কাজ পান ঠিক করে, এই যে একটা অভিযোগ যে স্থানীয়দের কাজ দিচ্ছে না, কাজটা পান? আমরা কাজ পাই, এটা আমি নিজের কথা বলবো, কারো কথা বলবো তো যাবো না, আমি আমি কাজ পাই রোজ, আর রোজ আমাদের হাজিরি চলে, আমাদের হাজিরি রোজ চলে। আপনারা জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব বা? সবাই জানে, সবাই জানে, কেউ বাকি নেই, কেউ বাকি নেই, সবাই জানে। তারপরেও আপনাদের কোনো আশ্বাসও দেয়নি যে এটা কোনো না, ওটা তো আমরা নিজেই জানি না। ম্যাম মিলের মালিকের সঙ্গে কখনো এই বিষয়ে আপনারা কিছু জানিয়েছেন, কোনো ডেপুটেশন? জানাতে টাইমে আমাদের যেতেই দেয় না, এখানে ওইখানে পৌঁছাতে দেবেন আমাদের ওয়ার্কারদেরকে, আপনারা কে বাইরে যান আমরা বুঝে নেব। যারা সিনিয়ররা তারা কি? সিনিয়র না আমাদের নেতারা, ওরা বুঝে নেবে, আমরা বুঝি না, এটা পরিষ্কার কথা। নেতারা তাহলে এতদিনও বুঝে নিচ্ছে না কেন, কতদিন ধরে এসব চলছে? এইটা আমাদের কমসে কম 3 বছর হলো না, 3 বছর হতে চললো, 3 বছর ধরে এইরকম চলছে, মানে বাইরে থেকে লোক এসে কাজ করছে আর আপনারা কাজ পাচ্ছেন? বাইরের লোক পাচ্ছে 12,000 টাকা, মানে ডেলি 1200 টাকা কাজ করছে, 12 ঘন্টা ডিউটি করছে ওরা, আমরা 8 ঘন্টায় ডিউটি করি, তো আমাদের তো কিছু তো বেতন বাড়তে চাই, আমাদের কোনো বেতন এই মাসে আমাদের বেতন বাড়া, আমাদের মানে গ্রাজুয়েটি আমাদের বাড়া উচিত কথা ছিল, ডিএ বাড়ার কথা ছিল, বাড়েনি। জিনিসপত্র তো এত দাম বাড়ছে দিন দিন, তো এই 480 টাকা বেতনে সংসার চলে? চলছে না, এই তো আমার দিয়ে আমার, আমি 1.5 লাখ টাকা দিনায় পড়ে আছি, আমি নিজে, আমার কেন দু বাচ্চা বাবা, আমি একটা, আমার বউ একটা, আমি বাচ্চা 10 মাসের মেয়ে আর 5 বছরের ছেলে, তাদের তো পড়াশুনাও আছে, পড়াশোনা করেছি, 1.5 লাখ টাকা দিনায় পড়ে আছি, কি করব, কিছু করার নেই আমাদের। কি অবস্থা আপনারা, কাজ পাচ্ছেন? আই 11টা সময় গেলাম, কাজ পাইনি, নাইটে যাব দেখব। মানে গেলেই যে কাজ পাবেন, কাজের কোনো সম্ভাবনা নেই? কাজের সম্ভাবনা ঠিক নেই এখন, কারণ বাইরের লোক দিয়ে কাজ করানো, এখানকার লোকদেরকে অত ইয়ে করা হচ্ছে না, আবার ওরা যা বলে সেটাই করতে হবে। তো মাসে কদিন কাজ পান তবু? ইদানি কন্টিনিউ পাচ্ছি, ঈদের আগে পাচ্ছিলাম না। তাও গড়ে কিরকম মাসে কটা কাজ পান, মানে যখন পান না? ওই তো কিছুদিন আগে 15 দিন বসালো, মাসে 20 দিন কাজ পাওয়া যায়, বাদ বাকি অফ। 15 দিন বসিয়ে দিলে বাকি 15 দিন কাজ করলে এতে আপনাদের চলে কিভাবে? আমি আর বাইরে কাজ করি বলে চলে যায়। আর কেমন টাকা দেয়? কেমন, যেমন আমাদের নাইট ডিউটি করলে 512 টাকা পাই, বাইরের লোক কাজ করলে 550-600 টাকা পাওয়া যায়। মানে বাইরে কাজ করলে 550-600 টাকা দেয়, আগেকার লোকদেরকে রেট কম আছে। আমাদেরকে বললাম 512 টাকা দেয়। আচ্ছা আচ্ছা, মানে এখানকার রেটটা এটাই, তাই তো, রেটটা কম বললেন, আর বাইরের কে বলছেন 1200? বাইরের 512 টাকা আমরা নাইট করলে, ঠিক আছে, মানে সারা রাত কাজ করলে তাহলে 512 টাকা, এমনি বাইরের লোক কাজ করবে সারা রাত্রি তো 600 টাকা। রাত্রে কাজ করলে কত ঘন্টা কাজ করতে হয়? 8 ঘন্টা। তো
আমি বলে দিই একটু বেশি টাকা পাওয়া যায় আর দিনের বেলা দুধ খাওয়া খাওয়া খরচা দেয় নাইট অ্যালাউন্স বাস এছাড়া না বিলের কামাই কিছু হয় না কিছু হয় না কি করবে এক সপ্তাহ কাজ করবে দু সপ্তাহ বসবে আর কি করে খাবে লোকটা কি করে চলে বাইরে কিছু কিছু করে আলু বিক্রি করে শাক সবজি বিক্রি করে আর কি করবে আপনারা কত বছর আছেন এই এখানে আলমগড়ে এখানে 20 বছর হলো কোনদিন 200 টাকা হচ্ছে কোনদিন 400 টাকা হচ্ছে কোনদিন হচ্ছে না মানে দিনে 200 টাকা রোজগার কোনদিন হয় কোনদিন হয় না সেটাও হয় না হ্যাঁ সেটাও হয় না কি করব আপনারা এখন এখানেই তো ভোটেন হ্যাঁ এখানেই আপনারা এখানকার ভোটার এখানকার যারা লোকাল নেতৃত্ব বা ক্ষমতায় যারা রয়েছে কাউন্সিলর এমএলএ তাদের জানেন না কিছু ক্ষমতা চলে না এই মিলে কিছু ক্ষমতা চলে না কোনো কারো আওয়াজ বের আপনারা ভোট দেন আর আপনাদের সুযোগ সুবিধা আওয়াজ বের করবে তো গেটে বাইরে যাও আওয়াজ বের করবে গেটে বাইরে চলে যাও তুমি খাবে কি না খাবে কি কি হবে তোমার ফ্যামিলি মরে যাবে কি বাঁচবে সেটা ওর কিছু দেখার দরকার আপনারা তো ভোট দেন এখানকার ভোটার আপনাদের সুযোগ সুবিধা দেখেন দিয়ে কি করব যাকে ভোট দেব ও আসবে আমি দেখব আমাকে ভোট দাও ওকে ও আসবে আমাকে ভোট দেবে আমি দেখব কিন্তু কেউ তো দেখি না কেউ দেখে না আমি খাটছি তা খাচ্ছি না খাটছি খাচ্ছি না কেউ তো বাড়িতে তো কেউ কিছু দেয় না কি করে খাবো আমার ওকে ভোট দাও তো ওকে ভোট দাও কাকে ভোট দেবো তো দেশে তো এখন ভোট চলছে আপনারা কেমন সরকার চাইছেন সেইটা আমার বলা যাবে না আর কি করব হ্যাঁ তাও কেমন চাইছেন যে আপনাদের উন্নয়নের জন্য কাজ করবে এরকম সরকার চাইছেন চাইছে তো লেকিন কি করো উন্নয়নের যে কাম করে যে কি করব কি করব অন্য কাজ কি করব এখানে তো কেউ কাজ পায় না কোনো কাজ নেই এখানে কোনো কাজ পাবেন না আর কাজও পাবেন মাসে কত দেবে 5000 টাকা 4000 টাকা দেবে ওটা কি সংসার চলবে আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে তো না আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন পড়াশোনা করে না সবকে বিয়ে করে দিল আমি দুজন আছে তাও চলে না না এখানকার যারা এই যে বাচ্চারা অনেককে দেখতে পাচ্ছি সবাই মিলে কাজ করে সবার বাবা মিলে কাজ করে কিন্তু কেউ পড়াশোনা করে না কি করবে পেট তো চলে না কি করে কি করবে কি করবে কোথায় যাবে পড়াশোনা করে পড়াশোনা করতে জন্য তো টাকা চাই টাকা তো আছে না টাকা তো আছে না কি করে পড়াশোনা করবে এই সমস্যা আছে এই মিলে লোককে এই মিলে লোক এখানে যাবে ওখানে যাবে ওখানে আশেপাশে সরকারি স্কুল নেই সেখানে পড়াশোনা আছে সরকারি স্কুল আছে কিন্তু সরকারি স্কুলে কত পড়া হয় আগে এটা বলো কি করে পড়া হয় পড়া হয় না পড়াশোনা হয় না না আমি আমার নিজে ছেলে মেয়েকে ভর্তি করেছিলাম এই আমাদের বেশি না বাটার স্কুলে আচ্ছা ওইখানে আমার মেয়েকে আমাকে বার করে মতিলাল দিতে হয়েছে কেন মানে ওখানে পড়ালেখা কোনো দায়িত্ব নেই হ্যাঁ প্রাইভেট স্কুলে দিয়েছেন সেখানে তো খরচ আছে বললেন এই কথা 1.5 লাখ টাকা দেনা 1.5 লাখ টাকা দেনা বললাম না আচ্ছা এইজন্য দেনা 1.5 লাখ টাকা আমার দেনা কেন দেনা এই জন্য বাচ্চাদেরকে তো দেখতে হবে আমাদের ভবিষ্যৎ বানাতে হবে যেমনি করে হোক মরে চায় বেঁচে পরিষ্কার কথা আমাদের এখানে সরকার কেউ নেই কেউ আমাদের জন্য নেই